আচ্ছা ওই আমি ওই ইয়ের ব্যাপারে বলছিলাম ইসরায়েল এবং হামাসের যে যুদ্ধের ব্যাপার বলছিলাম ম্যাক্সিমামি আমার একটা প্রশ্ন ছিল এটা আমি জানি না যদিও যদি মাইন্ড না করেন ওই ফিলিস্তিনিরা কি স্বাধীন না বা ফিলিস্তিনি ফিলিস্তিনিরা স্বাধীনতা চায় ব্যাপারটা কি বুঝলাম না ওরা কি ওরা কি নিজস্ব ভূমি নাই বা ওরা কি স্বাধীন না তাদের তো বা ওই যে ওইটাকে কি বলে থাকতে পারবে না যারা একটা জুইস রাষ্ট্র চায় ইহুদি রাষ্ট্র চায় এরকম কেউ থাকতে পারবে না ইসরায়েলের নাম থাকবে না

আমার আমার কেন জানি মনে হচ্ছে এরা মানে ও অন্ধের অন্ধের মতন এরা যুদ্ধ করতেছে ইসরায়েল হামলা করলো অথচ এত নিরহ মানুষকে মেরে ফেললো এবং এদেরকে ঢাল করে ফিলিস্তিনিদেরকে ঢাল করে এরা আহ মানে ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে এই ব্যাপারে বিশ্ব আরব বিশ্ব এই ব্যাপারে কেউ কিছু বলে না এবং কি কোনো ইসলামিক কান্ট্রি কিন্তু এদের এদের ব্যাপারে কিছু বলে না শুধু ইসরায়েলকে মারো ইসরায়েলকে ধরো

আপনি একটা জিনিস ঠিকই বলেছেন যে ইসরায়েলি এখানে ভিকটিম কারণ আপনি যদি দেখেন প্রথমে কিন্তু অ্যাটাকটা কারা করলো হামাস হামাস কিন্তু করলো হ্যাঁ প্রবোকটা কারা করলো হামাস কিন্তু করলো তারপর এখন পর্যন্ত এই যে আমি দেখলাম কালকে নিউজারে যে ওদেরকে যে সরিয়ে দিচ্ছে মানে সাউথের দিকে নিয়ে যাচ্ছে গাজার সিটিজেনদেরকে যে অন্য জায়গা নিয়ে যাচ্ছে ওরা এটা কারা করছে এটা কিন্তু ইসরাইলটাই মেকশওর করছে যেন ওরা ঠিকঠাক মতো ওই যে জায়গাতে যুদ্ধ হবে ওই জায়গা থেকে থেকে মানুষগুলো যেন সেফলি অন্য জায়গায় চলে যেতে পারে হুম এখন সমস্যাটা হচ্ছে ইসরাইল এখন কি কিভাবে হান ডাউন করবে এই হামাসদের কারণ ওদের তো কোনো উপায় নেই কারণ ওরা নর্মাল রেগুলার মানুষদের ভিতরে মিশে আছে হ্যাঁ ওদের যে যে সিস্টেম গুলো সবকিছু হচ্ছে মাটির নিচে টানেলের ভিতরে তো ওদের তো অ্যাটাক করা ছাড়া নর্মাল মানে সিটিজেনদের কে অ্যাটাক করা ছাড়া ওদের আর কোনো মানে ওভাবে হামাস লিডারদেরকে হামাসদেরকে মানে নির্মূল করার আর তো কোনো ওয়ে নেই জিলি ভাই বলুন মানে আমি সাবরিন আপুর সাথে একমত মানে আমার কথা হচ্ছে এরা তো ওপেনলি দেখা যাচ্ছে কি পুরো আরো বিশ্ব হামাস এবং হিজবুল্লার মতন জঙ্গি এদেরকে এরা পুশছে এবং এদেরকে এদেরকে দিয়ে হামলা করাচ্ছে এদেরকে বলতেছে ফিলিস্তিনি মানে মুক্তি মুক্তিযোদ্ধা বা ফিলিস্তিনি স্বাধীন স্বাধীন চেতা মানুষ আমার এর কিন্তু পুরো বিশ্ব কেন চুপ যে এরা যে একদম মানে জঙ্গি সংগঠন কি দিয়ে এদেরকে হামলা করতেছে যুদ্ধ করতেছে এটা এটা সম্পূর্ণ মানে এটা অমানবিক কিন্তু এদের ব্যাপারে কেউ কিছু বলে না কোনো ইসলামিক কান্ট্রি কোনো মুসলিম কান্ট্রি কিন্তু এদের এদের বিপক্ষে কিছু বলে না সবাই শুধু ইসরাইলের পিছনে লাগছে ইসরাইল তো ইসরাইল তো ভিকটিম ইসরাইলকে তো আগে হামলা করা হয়েছে এবং কেন অন্যান্য বিশ্বের কান্ট্রিরা কেন ইসরাইলের পক্ষে হয়ে কথা বলতেছে না এবং আপনি আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন বিভিন্ন দেশে বিভিন্ন ইসরায়েলি পতাকাকে এবং বিভিন্ন ভাবে এরা কিন্তু অপমান করা করতেছে কিন্তু আপনি একটা কোথাও জায়গায় কোন ইসরায়েলি যে প্যালেস্টাইনে কোন পতাকাকে কি ওরা মানে অপমান করেছে এই ধরনের কি কোন চিত্র কি দেখা যায় আমার এই কথাটা ওকে ওকে আপনার এখান থেকে একটু বেশি নয়েজ হচ্ছে

আসলে কি মানে আমাদের পক্ষে একজন ছিল উনি এত কাহিনী জানতো উনি বারবার বলতেছে যে এটা ইসরায়েল কি বলে ফিলিস্তিনিদের জায়গা দখল করে রাখছে এই রাখছে সে রাখছে তখন আমরা বললাম যে এটা তো ওরা দখল করে এরা তো ইয়াতে যখন ছিল তখন এরা এদেরকে একটা জায়গা দেওয়া হয়েছিল এবং ওরা যুদ্ধ করেই হেরেই ওরা জায়গাটা দখল করছে এখন আপনি যুদ্ধ করবেন আমি একটা জায়গা দখল করব। এটা তো আমাদেরই হবে তা আমি তো এদের জন্য আবার বলতে পারি না যে আমার জায়গা তুমি ফিরিয়ে দাও তাই না তো এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম কিন্তু আপনি দেখেন হঠাৎ আমরা বললাম যে হামাস একটা জঙ্গি সংগঠন এসে কথা বলতেছি হঠাৎ দেখি এক ওয়েটার ওই সে আমাদের কথার মাঝখানে ঢুকে গেছে এবং সে চরম উত্তেজিত উত্তেজিত অবস্থায় বলছে হ্যাঁ আপনি হামাস জঙ্গি সংগঠন বলতেছেন আপনি কি জানেন এই সেই আমি দেখলাম আমি তো অবাক হয়ে গেলাম আমি ওকে কিছু বুঝাতে পারলাম না মানে আপনার ওইখানে এক ধরনের মনে ওইখানে অন্যান্য ওয়েটাররা ছিল ওরা সবাই মনে হচ্ছিল যে সবাই মিলে আমাদেরকে হামলা করবে এমন অবস্থা আপনার আপনার ওয়েটারে বোঝানো দরকার কি ওখানে কোনো ম্যানেজার ছিল না হ্যাঁ না না আমরা পরে ম্যানেজারকে বলছি ম্যানেজারে গিয়ে ওয়েটারদেরকে ইয়া বলে তুমি তোমরা তখন আমি পরে ম্যানেজারকে কেন বলবেন পরে ম্যানেজারকে কেন বলবেন তো সবার আগে বলবেন ম্যানেজারকে না না আমরা কথা বলতেছি তুই ব্যাটা ওয়েটার তোর কাজ হচ্ছে খাবার আইনে দাও খাবার সার্ভ করা হচ্ছে তোর কাজ আমাদের কনভারসেশনে ঢোকার ঢোকার অনুমতি তো আপনি দেন নাই তাকে তাহলে ওয়েটারে সে কারণে নাক গলাতে যাবে

আমি আমি ওকে তাই বলতেছিলাম তাই বারবার বোঝানোর চেষ্টা করতেছিলাম যে তুমি আমার কথার মাঝখানে কথা করা ও এটাই শুনবে না সে তর্ক করেই যাচ্ছে মানে সে এমন ভাবে তর্ক করতেছে সে যে বাংলাদেশ কে নিয়ে যদি কেউ যদি বলতেছে বাংলাদেশ কে নিয়ে মনে হয় এতটা উত্তেজিত হতো ব্যাপারটা বুঝতে পারছো মানে আমি শিক্ষা দেখা যত কম আবেগ তত বেশি আর কি আবেগ আবেদন তত ও ও বারবার বলতেছে সে ভার্সিটি স্টুডেন্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি জিজ্ঞেস করলাম আমি তখন চিন্তা করলাম এটা তো বর্তমান বাংলাদেশে মানে যুব সমাজ মানে আজকাল মানে কোন দিকে চলে যাচ্ছে ওই দিন আমি স্কুলে আমার আমার বাচ্চা পরে এখানে নাইবা করলাম আমি দুপুরে গেছি ওইখানে দেখি এখানে তখন দুপুরে অফিসে দেখা করার জন্য গেছি দেখি এখানে বারান্দার মধ্যে সব স্টুডেন্টকে বসা এখানে নামাজ পড়াচ্ছে আমি অফিসে ঢুকতে পারতেছি না আমি বললাম কি ব্যাপার নামাজ পড়তেছে এখানে এখন দুটো বেজে গেছে নামাজ পড়তেছে তো আমি আর কিছু বলিনি

একজন একটা পোস্ট পাইলো হ্যাঁ পোস্টে লেখা হচ্ছে যে সুরা মাইদার 5 নাম্বার ই আর কি ইয়া 5 নাম্বার সুরা 21 নাম্বার ayat মানে সুরা মাইদার একটা ayat আর কি আমার ঠিক মনে নাই তো এটা বের করে পড়লাম পড়ার পরে লেখা দেখলাম সেটা হচ্ছে যে সাম মানে শাম যে অঞ্চলটা এখন যেটা আর কি ওই ইসরাইল প্যালেস্টাইন এই অঞ্চলটা দিয়ে এটা আল্লাহ তাআলা নিজে বনি ইসরায়েলের নামে লিখে দিয়ে গেছে ব্যাপারটা এরকম দাঁড়ায় হ্যাঁ কিন্তু এটা হচ্ছে ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে ইয়ার মুসলিমরা ওদেরকে ওই জমি থেকে বিতাড়িত করে বুঝতে পারছেন আমি যেটা অ্যান্সার মানে একটু খুঁজতেছিলাম যে ইসলামিক সোর্স আসলে কি বলে তাহলে এটা তো তাহলে আল্লাহর আদেশ তো তাহলে একদিক থেকে তারা অমান্যই করলো তাই না কারণ যে জমি আহ আল্লাহ ওদেরকে বরাদ্দ দিয়ে দিছে এবং আল্লাহর নির্দেশ অমান্য করে তো অটোমানরা তো ওই জমি দখল করতে পারে না তো ওদের ইয়া অনুযায়ী রেফারেন্স অনুযায়ী তো ওই ওই এলাকার যে যে তো প্র করে আমি যতটুকু বুঝলাম যে না যে ব্যক্তি পোস্টটা মানে দিছে আরকি ওটার সপক্ষে যে যুক্তি দেখাইছে তো যুক্তিটা আমার কাছে তো মোটামুটি এখন পর্যন্ত তো ভ্যালিডি মনে হচ্ছে এখন এর কাউন্টারে আর কোনো কিছু আছে কিনা জানি না এটা বা ওইখানে দিচ্ছিল ওনার যুক্তি ছিল এরকম আরকি ছয়শো ছত্রিশ দখল করা হইলো এটা তো আল্লাহ তো তাদের জন্য বরাদ্দ রাখছে বন ইসরায়েল বনি জন্য তো এই ইসরায়েল মানে ইহুদি তাই না এখানে

হম তা তো অবশ্যই আর লিভাই যেটা বলতেছিলেন যে যুদ্ধ করে জয় পরাজয়ের হিসাবে তো জমি তকল এটা তো একটা সময় তো আসলে ট্রাডিশন ছিল যদিও এটা এখনকার যুগে আসলে তো আমরা সবাই যুদ্ধের বিপক্ষেই কথা বলার চেষ্টা করি সবসময় কিন্তু লিভাই যে পয়েন্টটা বললো জটমান সাম্রাজ্য যখন ট্রায়ান প্যাক্টের মাধ্যমে আহ ব্রিটিশরা যখন এটা দখল করে নিল তো এটা তো আসলে ঠিকই আছে আর উনিশশো সালের পর থেকে যখন ইহুদিরা আসা শুরু করলো সেটা তো সংখ্যা কম ছিল কিন্তু ইটলারের যে হল কাস্ট সেটার পর থেকে কিন্তু ইহুদিরা ইউরোপে আর থাকতে পারলো না এখন মুমিন বলে যে হিটলার যা করছিল ভালোই করছিল কিন্তু এটা তারা ভাবে না যে হল কারণেই কিন্তু ইহুদিরা মানে এই 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 এটা তারা বলে না তো এটা সেদিন একজন ইউ দেখলাম তো বলল যে হ্যাঁ ঘটনা তো ঠিকই কারণ হল পরে ফারাজ ভাই ইউরোপে আর ইহুদিরা থাকতেই পারে না কারণ হচ্ছে অ্যান্টিসেমিটিক যে মুভমেন্টটা ছিল বা ইয়া যে ইয়াটা ছিল আর আইডিওলজিটা ছিল সেটা তো হিটলার খুবই এটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল তো আর হিটলার তো আসলে হলোকাস্ট করছিল তার কারণ হচ্ছে যে একটা হচ্ছে যেটা পাওয়া গেল যে ও তো তো আর্টিস্ট আর্টিস্ট চান্স পায় নাই চান্স পায় নাই কেন কারণ সেখানে ইহুদিরা সব চান্স পেয়ে গেছিল তো ওইখান থেকে ছোটবেলা থেকে তার একটা টমা ছিল এটা মানে ধারণা করা হয় একটা না কিন্তু একটা জাস্ট আইডিয়া পাওয়া যায় একটা দুই নম্বর হচ্ছে যে আহ উনিশশো সতেরো সালের যে আহ ব্রথ চাইল্ড ফ্যামিলিটা ছিল ওয়ার্ল্ড ওয়ার ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময় তখন তো এই ফ্যামিলি প্রচুর অর্থ সাহায্য দিয়েছিল ইংল্যান্ড কে তখন তো তারা খুব অর্থনৈতিক ভাবে যুদ্ধ করতে গিয়ে পর্যন্ত অবস্থায় করেছিলাম ঘোষণার মাধ্যমে এখানে আসে তখন কিন্তু তারা আসে আসে তারা আসা শুরু করছে ওয়ার্ল্ড এর পর থেকে যখন প্রায় সিক্সটি লাখ বলা হয় ইহুদি মারা যায় আরকি তো এগুলো আরকি মোটামুটি একটু কয়েকদিন ধরেই তো এটা খুব আহ টক টক অব দ্য টাউন আর কি তো এটা

ভাই আপনি যদি কোন নিজে গিটার বাজিয়ে থাকেন তাহলে ঠিক আছে কিন্তু যদি কোন মানে ইয়া থেকে আপনি যদি বাজনাটা আমাদেরকে শুনান

মানুষ মানুষকে পুন্দ করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে